السلام عليكم. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছো। আজকের টপিকসে আমরা যে গত টপিকসে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকে আরো কিছু টপিকস আমাদের বাদ ছিল, সেগুলো আজকে আলোচনা করব তোমাদের সাথে। তার আগে একটু বলে নি, আজকে সময়টা কিছুটা লেট হয়েছে, তার কারণ হচ্ছে নেটের প্রবলেমের কারণে। সেই জন্য সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। তোমরা অনেকে সালাম বিনিময় করেছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। আমরা গতদিন আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেখানে আমাদের ছিল ভোল্টেজ, রেজিস্ট্যান্স, কারেন্ট, মানে ইলেকট্রিক্যালের বেসিক যে টপিকসগুলো ছিল সেগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিকসটা হচ্ছে অ্যাটম নিয়ে, যেটা পরমাণু। গত ক্লাসে শেষে দিয়ে আমরা কিছু করাবো বলেছিলাম, কিন্তু হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করাতে পারিনি। যাই হোক, আমার পরিচয়টা সবাই গত ক্লাসে দিয়েছিলাম, তারপর আবার বলছি, আমি সোহেল রানা, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আর আমি তোমাদের যে সাবজেক্টটা নেব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, 6-6। প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে বলেছিলাম যে অ্যাটম হচ্ছে এমন একটা পদার্থের এমন একটা ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না এবং যার স্বাধীন বাস্তব কোনো অবস্থান নেই। অ্যাটম বা পরমাণু বলতে পারি, অ্যাটম বা পরমাণু। অ্যাটমের আমরা তো মূলত জানি অ্যাটমের তিনটি অংশ, তিনটি মূল অংশ হচ্ছে তিনটি, আমরা বলতে পারি। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন, অ্যাটমের উপাদানগুলো। আর এমনি আমরা অ্যাটমের মূল অংশ বলতে পারি দুইটা, একটাকে বলা যায় নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত। অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে থাকবে একটা আর নিউক্লিয়াসের ভিতরে থাকবে আরো দুইটা। এখানে যে আমরা প্রোটন এবং নিউট্রন দেখতে পাইতেছি, যে প্রথমে আমরা ইয়াতে দেখতে পাচ্ছি যে প্রোটন এবং নিউট্রন এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে থাকে, যেটা এই দুইটা নিউক্লিয়াসের ভিতরে থাকবে, এবং ইলেকট্রন যেটা দেখতেছি সেটা নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করবে। আমরা চিত্রটা দেখতে এখানে ইয়াটা দেখতেছিলাম। তাহলে অ্যাটমের মৌলিক উপাদান যদি বলতে পারি তাহলে বলতে হয় তিনটা জিনিস, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। পরবর্তীতে ইয়াতে যাই, দেখেন, খেয়াল করেন, এই যে খেয়াল করো সবাই, মধ্যখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে নিউক্লিয়াস। আমরা বলছি একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াস বহির্ভূত। একটু খেয়াল করে দেখো চিত্রটাতে, ইলেকট্রনটা হচ্ছে বাহিরে চারদিকে যে চলাচল করতেছে। আমরা তো জানি ইলেকট্রনের চলাচলকে কারেন্ট বলা হয়। ইলেকট্রনটা বাহিরে চারদিকে, একটা অ্যাটমের নিউক্লিয়ারের বহির্ভূত অবস্থানে হচ্ছে ইলেকট্রন, আর নিউক্লিয়ারের মধ্যে কেন্দ্রে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। আমরা চিত্রে দেখতে পাচ্ছি কেন্দ্রে অবস্থান করতেছে প্রোটন এবং নিউট্রন। এছাড়া আমরা এটা
ছাড়াও আমরা কিছু আলোচনা আসলে নিউক্লিয়াসটা হলো কি? নিউক্লিয়াস আমরা এই সম্পর্কে জানি, 9-10-এ পড়েছিলাম, তারপর আমি একটু বলি। এই নিউক্লিয়াসটা হচ্ছে অ্যাটমের কেন্দ্রের একটা কঠিন অংশ, যেটা ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত। একটি প্রোটন এবং একটি নিউট্রন, এটা এতে এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করতেছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, আদান বহন করে, আর নিউট্রনটা আমরা নেগেটিভ চার্জ আদান বহন করে, ঠিক আছে? সরি, নিউট্রনটা চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রনটা নেগেটিভ চার্জ বহন করে থাকে, ইলেকট্রনটা। আর নেগেটিভটা নিউট্রনটা হচ্ছে চার্জ, কোনো চার্জ বহন করে না, যেটাকে চার্জ নিরপেক্ষ বলে থাকি আমরা। এই জন্য নিউট্রনকে আমরা বলতে পারি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বলতে পারি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্রোটনের ভর এবং নিউট্রনের ভর সমান, আমরা আশা করি জানি এগুলো। তারপরে একটু আলোচনা করছি নিউক্লিয়াস বহির্ভূত, আমি এরপরে আরেকটা বলছি। একটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, প্রোটন এবং নিউট্রন। আমি যেগুলো বলেছি সেগুলোর একটা সামারি এখন বলছি। সেটা হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, আর নিউট্রন হচ্ছে চার্জ বৈদ্যুতিকভাবে চার্জ নিরপেক্ষ। এছাড়া নিউক্লিয়াসের আমরা কেন্দ্রে নিউক্লিয়াস বহির্ভূত অবস্থান করে একটা উপাদান, সেটা হচ্ছে ইলেকট্রন, যেটাকে আমরা নেগেটিভ চার্জ বিশিষ্ট বলে থাকি। পরবর্তী টপিকসে আমরা দেখি কি আছে আমাদের। আমরা এটা নিয়ে একটু আলোচনা করে ফেলছি অলরেডি, তারপরও নিউট্রন কি? এবার আসি চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ। ইলেকট্রিক্যাল চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, যেটা এখানে চিত্রে দেখানো আছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। কিউ দ্বারা প্রকাশ করি চার্জকে, ইলেকট্রিক্যাল চার্জটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। আর চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জ সি আমরা সি দ্বারা প্রকাশ করি এটার সিম্বলটা। আর এখানে এক কুলম্ব চার্জ, একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এক কুলম্ব চার্জ বলতে কি বুঝো? কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললে এর যে কোনো প্রসেস দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে এক কুলম্ব চার্জ বলে। এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমরা ইলেকট্রিক্যাল চার্জ সম্পর্কে জানলাম কিছুটা, যে চার্জটা কি? চার্জ হলো কিউ দ্বারা প্রকাশ করি, একে সি দ্বারাও প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি, মূলত এর একক হচ্ছে কুলম্ব। আমরা বলতে পারি এক দা চার্জ অন এ প্রোটন ইজ, এক কুলম্ব চার্জ ইকুয়াল টু 1.6 × 10⁻¹⁹ কুলম্ব বলা যায়। আচ্ছা, আমরা এবার পরবর্তী টপিকসটাতে আসি, দেখি এখানে কি ইলেকট্রিসিটি কি? আমরা তো অলরেডি ইলেকট্রিসিটি কি এই সম্বন্ধে জানি, আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেখেন ইলেকট্রিসিটি কি, তারপরে এখানে একটু বলি, দেখি এখানে কি বলে। এখানে দেখেন, সো ইলেকট্রিসিটি ইজ মুভমেন্ট অফ চার্জ রাউন্ড এ সার্কিট, একটা সার্কিটের মধ্যে চার্জের যে চলাচল সেটাকে বলতেছি। তাহলে আমরা দেখি একটা চিত্রে দেখি, দেখেন খেয়াল করেন, এখানে একটা দেখেন এই যে চার্জ প্রবাহিত হচ্ছে, যে ইলেকট্রনের প্রবাহ, সেটাই হচ্ছে আমরা কারেন্ট বলতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চার্জ যেদিকে মানে প্রবাহিত হবে, অর্থাৎ চার্জটা যেদিকে, ইলেকট্রনটা যেদিকে প্রবাহিত হবে, কারেন্ট কিন্তু আমরা তার বিপরীত দিক থেকে হিসাব করি। একটু খেয়াল করে দেখেন, আপনার এখানে আমরা চিত্রে যে দেখতেছি যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে চার্জটা, যেটা কিউ, ইলেকট্রনটা প্রবাহ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, কিন্তু কারেন্টটা ফ্লো আমরা ধরবো কি, ইলেকট্রনের প্রবাহকে যে কারেন্ট বলা হয়, কিন্তু কারেন্টটাকে উল্টা দিকে, অর্থাৎ যেই দিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে তার বিপরীত দিক থেকে কারেন্ট আমরা হিসাব করি, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে এই চিহ্নটা হবে কারেন্টের চিহ্ন। আচ্ছা, যাই হোক, আমরা তো এটা সম্বন্ধে আগেই জানি যে কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ গিভেন বাই সিম্বল আই, এটাকে আমরা আগেই জানি। কারেন্টের একক অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করি, সেটাও আমরা আগেই আলোচনা করেছিলাম। সো এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ইজ 1 কুলম্ব অফ চার্জ ট্রান্সফার ইন 1 সেকেন্ড, 1 অ্যাম্পিয়ার কারেন্ট
এক কুলম্ব চার্জ প্রবাহিত হতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে একটা সূত্র দেখি, আই ইকুয়াল টু কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি, অর্থাৎ চার্জ প্রবাহের হারটাকেই কারেন্ট বলা হয়, চার্জ প্রবাহের হারটাকে কারেন্ট বলা হয়। দেখেন চার্জকে, আমরা জানি চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিউকে যখন তার সময় দ্বারা ভাগ করা হবে, কিউকে যখন তার সময় দ্বারা ভাগ করা হবে তখন সেটা হবে কারেন্ট। আমরা দেখতেছি এখানে, দেখেন আই ইকুয়াল টু কিউ বাই টি, এই সূত্রটা খেয়াল রাখবেন। এখান দিয়ে ছোট একটা প্রশ্ন থাকতে পারে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। এই যে দেখেন পাশে লেখা উঠেছে, কিউ ইকুয়াল টু চার্জ ট্রান্সফার ইন কুলম্ব সি, আই ইকুয়াল টু কারেন্ট ইন ইন অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে প্রকাশ করা হয় কারেন্টকে, আর টি ইকুয়াল টু টাইম ইন সেকেন্ড। তাহলে আমরা এই আগের সূত্রে যেটা বলছিলাম যে আই ইকুয়াল টু কিউ বাই টি, এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু আই টি, কিউ ইকুয়াল টু আই টি, অর্থাৎ আই ইন্টু টি, খেয়াল করেন কিউ ইকুয়াল টু আই টি। তাহলে আমরা বলতে পারি আবার টি ইকুয়াল টু কিউ বাই আই, আপনারা জানেন এটা, এদিক এদিক করলে হয়ে যায়। এবার আসেন একটা ম্যাথ দেখি, ছোটখাটো একটা প্রশ্ন দেখি, একটু খেয়াল করেন। এখানে দেখেন 5 অ্যাম্পিয়ার কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে কত সময় লাগবে? আমরা জানি কুলম্ব হচ্ছে চার্জের একক, কুলম্ব হচ্ছে চার্জের একক, কিউ দ্বারা প্রকাশ করা হয় যেটাকে, আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে। তাহলে আপনারা এখানে দেখেন একটু খেয়াল করে, যেখানে কি দেওয়া আছে, কারেন্টটা দেওয়া আছে যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তারপরে দেওয়া আছে চার্জটা যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে কিউ আর আই দেওয়া আছে, আমাদেরকে সময় বের করতে হবে। তাহলে আমরা দেখেন, খেয়াল করেন, আমরা জানি কিউ ইকুয়াল টু আইটি, কিউ ইকুয়াল টু আইটি, এটা আমাদের জানা আছে। তাহলে আমরা যদি সেখানে কিউ ইকুয়াল টু আইটি অর টি ইকুয়াল টু কিউ বাই আই, কিউর মান হচ্ছে 100 কুলম্ব, 100 কুলম্ব ডিভাইডেড বাই 5 অ্যাম্পিয়ার, 5 বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম 20 সেকেন্ড। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, কোনো সমস্যা না। যদি প্রবলেম থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো উত্তর দিতে। সবগুলো তো উত্তর দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো। হ্যাঁ, একজন বলছে, কোন একজন কোয়েশ্চেন আছে, বলেন আপনার কোয়েশ্চেনটা বলেন, কার কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। তাহলে আমি আরেকটু এমনি আলোচনা করি আপনাদের সাথে, খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউ হচ্ছে চার্জ, আই হচ্ছে কারেন্ট, ডি হচ্ছে সময়। তাহলে এই ক্ষেত্রে আপনার যদি কারেন্ট দেওয়া থাকতে পারে, আবার চার্জ দেওয়া থাকতে পারে, একজন কোয়েশ্চেন করেছে টি এ, আরেকবার বোঝা গেলে ভালো হইতো স্যার, টি এ মানে আমি বুঝি নাই উনার কথা কি, তারপরে আমি চেষ্টা করতেছি। বিভব পার্থক্য এবং ভোল্টেজ নিয়ে একটু বলেন স্যার, একজন প্রশ্ন করছে। আসলে বিভব পার্থক্য ভোল্টেজ, আমি তো বিভব পার্থক্য ভোল্টেজ একই কথা প্রায়, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, আমি এই কতদিন আলোচনা করেছি। হ্যাঁ, কিছু পার্থক্য যেটা গভীর কিছু পার্থক্য আছে, এটা আপনারা আশা করি পরে বুঝবেন, আপাতত বিভব পার্থক্য ভোল্টেজ একই মনে রাখেন। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি, বিভব পার্থক্য এবং কারেন্ট, একজন প্রশ্ন করছিল বিভব পার্থক্য এবং ভোল্টেজ নিয়ে, অনেকের মধ্যে প্রশ্ন জাগে বিভব পার্থক্য আর ভোল্টেজ কি একই কিনা। ভোল্টেজ বলতে, বিভব পার্থক্য বলতে সেম, বিভব পার্থক্য দুই প্রান্তের বিভব পার্থক্য, আর ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ, একই সেমই, দুটোটাই একই কথা বলা হয়, দুটোটাকে মেইন একই। তারপরও আমরা ইএমএফ আর ভোল্টেজের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন, এখন আপাতত যেটুকু জানার সেটা জানলেই হবে। আচ্ছা, যাই হোক, আমি মনে হয় আমার পরবর্তী টপিকসে আমি আগাই। তাহলে আমি আশা করি এটা সম্বন্ধে ক্লিয়ার। এবার তামার অ্যাটমের গঠন প্রণালী, আমরা অ্যাটম হিসেবে তামা আছে, অ্যালুমিনিয়াম আছে, যেগুলো পরিবাহী আছে আর কি, পরিবাহী। আপনারা দ্বিতীয় অধ্যায় নিশ্চয়ই স্যারে পড়াইছে, সিরাজ স্যারে, সেটা হচ্ছে অ্যাটমের বিভিন্ন ধরনের পরিবাহীগুলো, যেমন তামা, অ্যালুমিনিয়াম, যেগুলো পরিবাহী আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারছেন, এবং অপরিবাহী যেমন আছে রাবার, তারপর কাগজ ইত্যাদি, অপরিবাহী সম্পর্ক আপনারা জানতে পারছেন। এছাড়াও আরো আছে যেটা অর্ধ পরিবাহী বলি, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো সম্পর্ক একটু হালকা হইতে ধারণা দিয়েছিল স্যারে।
এখন আমার যেটা হচ্ছে পরিবাহী কয়েকটা সম্পর্কে আপনারা গঠন প্রণালী শিখতে হবে, যেমন তামার অ্যাটমের গঠন প্রণালী শিখবেন, তারপরে অ্যালুমিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী শিখবেন, সিলিকনের অ্যাটমের গঠন প্রণালী শিখবেন, তারপর জার্মিনিয়ামের অ্যাটমের গঠন প্রণালী শিখবেন। এই কয়েকটা অ্যাটমের গঠন প্রণালীগুলো আপনারা একটু শিখে নেবেন। এখানে সিলিকন আর জার্মিনিয়াম এই দুইটা হচ্ছে যে অর্ধপরিবাহী, যার মধ্যে অল্প পরিবাহী, অর্ধ পরিবাহী, অপরিবাহী, আপনারা আশা করি এটা সম্বন্ধে জানেন। পরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত, সরি, যার মধ্যে দিয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় তাকে পরিবাহী বলে, আর অর্ধ পরিবাহী যার মধ্যে অল্প পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, আর অপরিবাহী যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না তাকে অর্ধ পরিবাহী বলা, অপরিবাহী বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখন তামার অ্যাটমের গঠন প্রণালীটা একটু দেখতেছি। খেয়াল করেন, আমরা জানি তামার পারমাণবিক ওজন 64। হ্যাঁ, আমরা যেটার গঠন প্রণালী সম্বন্ধে জানবো তার পারমাণবিক ওজন জানতে হবে এবং পারমাণবিক সংখ্যা জানতে হবে। একটু খেয়াল করেন, আমি আবার বলতেছি, আমরা যে অ্যাটমের গঠন প্রণালী সম্পর্কে জানবো সেই অ্যাটমের পারমাণবিক ওজন সম্পর্কে আপনাকে জানতে হবে এবং পারমাণবিক সংখ্যা সম্পর্কে আপনাকে জানতে হবে কয়টা। যেমন কার্বনের, কার্বনের কথা যদি বলি, কার্বন কিন্তু একটা অর্ধপরিবাহী। হ্যাঁ, এই কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং পারমাণবিক ওজন হচ্ছে 12, মানে 12। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর পারমাণবিক ওজন হচ্ছে 14। তারপরে সোডিয়াম আছে, তারপরে ম্যাগনেসিয়াম আছে, সিলিকন আছে, আমাদের যেটা প্রয়োজন সিলিকন। সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এবং পারমাণবিক ওজন হচ্ছে 28। সিলিকনেরটা আমাদের প্রয়োজন, কারণ সিলিকনেরটা প্রায় সময় আসে। তারপর এছাড়াও আমাদের অ্যালুমিনিয়ামেরটা প্রয়োজন, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং পারমাণবিক ওজন হচ্ছে 27। তো আমরা তামারটা পড়তেছি আপাতত, আপনারা বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আমি একটু দেখাই দিই। তামার সম্পর্কে আপনারা যদি ক্লিয়ার হন তো বাকিগুলো বাসায় প্র্যাকটিস করতে আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তামার পারমাণবিক ওজন 64, তারপরে তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তামার পারমাণবিক সংখ্যা 29, এই দুইটা আমাদের জানা আছে। এটা তারপর আবার আমরা জানি পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার সমান, তিনটা সমান। তাহলে আপনি খেয়াল করে দেখেন, পারমাণবিক সংখ্যা যদি 19 হয় তামার, তাহলে তামার প্রোটন সংখ্যা হবে 19। আজান পড়তেছে, আমি কিছুক্ষণ একটু ওয়েট করি। হ্যাঁ, সকলকে ধন্যবাদ কিছুক্ষণ ওয়েট করার জন্য, আমিও কিছুক্ষণ ওয়েট করেছিলাম, আজান পড়তেছিল তাই। আচ্ছা, আসেন এবার টপিকসটা নিয়ে আলোচনা করি। দেখেন, তামার আমরা তারণ তামার পারমাণবিক সংখ্যা আমরা আগেই বলেছিলাম যে 29। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 29 হয়, যেহেতু পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু 29, আবার তামার ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 29। আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি তাহলে ইলেকট্রন সংখ্যা 29। তাহলে এখন পরবর্তী টপিকসটা আমরা দেখি। আবার একটু খেয়াল করেন, পারমাণবিক ওজন ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আমরা জানি একটা অ্যাটমের মধ্যে মূল অংশ কিন্তু তিনটা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর একটা নিউট্রন। তাহলে ওই অ্যাটমের ওই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কয়টা সেটা আগে জানতে হবে। অ্যাটমের গঠন প্রণালী বলতে বোঝাচ্ছে যে ওই অ্যাটমের মূল অংশ, মূল
উপাদান তিনটার পরিমাণ জানা। তাহলে আমরা তো জেনে ফেললাম যে প্রোটন সংখ্যা 29 আর ইলেকট্রন সংখ্যা 29। আমার এখন জানতে হবে কি যে নিউট্রন সংখ্যা কত। আমরা একটু খেয়াল করে দেখি, পারমাণবিক ওজন ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। পারমাণবিক ওজন ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এখানে কি করতে পারি, বা পারমাণবিক ওজন কত 64 বসাই দিলাম, ইকুয়াল টু প্রোটন সংখ্যা কত 29 সেটাও বসাই দিলাম, প্লাস নিউট্রন সংখ্যা জানি না বেরিয়ে যাবে, ইকুয়াল টু ক্যালকুলেশন করার পর নিউট্রন সংখ্যা আমরা পেয়ে গেছি 35। তাহলে একটা অ্যাটমের মৌলিক কণিকে তিনটার মধ্যে তিনটে আমরা জানতে পারলাম, কি কি অ্যাটমের প্রোটন সংখ্যা জানতে পারলাম, নিউট্রন সংখ্যা জানতে পারলাম, এবং অ্যাটমের ইলেকট্রন সংখ্যা জানতে পারলাম। এবার 29টা ইলেকট্রন আমরা দেখতে পাইতেছি, তা আমার 29টা ইলেকট্রন আছে। আমরা একটু আগেরটা স্লাইড দেখলে বুঝবেন, 29টা ইলেকট্রন আছে। প্রোটন আমরা তো জানি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা থাকে নিউক্লিয়াসে, কেন্দ্রে, কেন্দ্রে থাকে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা থাকে কেন্দ্রের বাহিরে ঘূর্ণমান অবস্থায় থাকে। তাইলে ইলেকট্রন সংখ্যা 29টা। এই 29টা ইলেকট্রন যদি আমরা বিন্যাস করে দিই যে তা কপারের 29টি বা কপার বা তামার 29টি ইলেকট্রন সংখ্যা বিভিন্ন কক্ষপথে অবস্থান করে পায় প্রথম কক্ষপথে, আমাদের সূত্র হচ্ছে 2n² আপনারা একটু খেয়াল করেন, 2n² একটা সূত্র ইউজ করছি, এনটা হচ্ছে কক্ষপথ, এনটা হচ্ছে কক্ষপথ, আবারও বলি এনটা হচ্ছে কক্ষপথ। অর্থাৎ আমি যদি প্রথম কক্ষপথ লিখি তাহলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথ লিখলে এন এর মান 2। 2n² হচ্ছে সূত্র, 2n² হচ্ছে সূত্র, মানে আমরা প্রত্যেকটা কক্ষপথে তামার ইলেকট্রনের কক্ষপথে কয়টা ইলেকট্রন অবস্থান করবে সেটা সূত্র হচ্ছে 2n². তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা n এর মান হচ্ছে 2, n এর মান 1 যেহেতু প্রথম কক্ষপথ বলা আছে, তাহলে 2 × 1² = 2 ইকুয়াল টু 2টা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, 2টা। একটু খেয়াল করে দেখেন, এখানে একটা পাশে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে নিউক্লিয়াস, ঠিক মধ্যখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে আছে 29টা প্রোটন 35টা নিউট্রন, এই নিউক্লিয়াসের মধ্যে আছে 29টা প্রোটন 35টা নিউট্রন, আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে থাকবে। তাহলে প্রথম কক্ষপথ একটু খেয়াল করেন, প্রথম কক্ষপথ এই 1 নম্বর কক্ষপথটা দেখেন, 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা সেটা ডিপেন্ড করবে 2n² সূত্রের উপর, n এর মান হচ্ছে কক্ষপথ, n হচ্ছে ইকুয়াল টু কক্ষপথ। তাহলে আমরা 2 × 1² বসাই দিলাম ইকুয়াল টু 2টা। এবার দ্বিতীয় কক্ষপথ, এই 2 নম্বর কক্ষপথটা দেখবো আমরা, 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখব, দেখেন খেয়াল করেন, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 × n² n এর মান কিন্তু এখানে 2, n এর মান এখানে 2 যেহেতু দ্বিতীয় কক্ষপথ, এনটা হচ্ছে কক্ষপথ নম্বর, কক্ষপথ নম্বর হচ্ছে n, তাহলে n এর মান যদি আমরা বসাই দিই 2² × 2 = 8টি, অর্থাৎ 8টি, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8টা ফ্রি ইলেকট্রন, 8টা ইলেকট্রন আছে। খেয়াল করেন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আমি এখানে দিতে চেষ্টা করছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তারপর আসেন তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 × n² n এর মান হচ্ছে 3² তাহলে 3² = 2 × 3² = 3 × 9 = 9 × 2 = 18 18টি ইলেকট্রন। তার মানে 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রন আছে, 3 নম্বর কক্ষপথে হিসাব করে দেখেন, এখানে দেখবেন 18টি ইলেকট্রন আছে 3 নম্বর কক্ষপথে। এখন আসেন, আমাদের মোট ইলেকট্রন হচ্ছে 29টা, কপারের মোট ইলেকট্রন হচ্ছে 29টা, তার মধ্যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা, আমরা হিসাব করে যোগ করে দেখবো এখানে 28টা হয়ে গেছে। আমরা যদি চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 × 4² বসাই তাহলে 4 × 4 = 16, 16 × 2 = 32, তাহলে 32টা ইলেকট্রন তো নাই, আছে মাত্র একটা ইলেকট্রন, বাকি আছে কয়টা, একটা ইলেকট্রন, সেটাই ফ্রি ইলেকট্রন বলা হয়, একটা ইলেকট্রন আছে। কিন্তু আমাদের এখন তাহলে চতুর্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সেই সূত্র আর ফলো করবে না, কারণ চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি আমরা সূত্র ফলো করি তাহলে তা দেখা যাচ্ছে কি মোট ইলেকট্রনের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা সূত্র ফলো করবে না। মোট সংখ্যা কয়টা, 29টা, আমরা দেখতে পাইতেছি মোট সংখ্যা 29টা, বিয়োগ এখানে যোগ করলে 2 + 8 + 18 ইকুয়াল টু কত, 28, তাহলে 29 - 28 ইকুয়াল টু কয়টা, একটা। তাহলে বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে, একটা ফ্রি ইলেকট্রন থাকবে।
আমি আরেকটু কথা বলি, যখন দেখবো এই বাহিরের শেল বলতে সর্বশেষ শেলটা, বাহিরের শেল বলতে সর্বশেষ শেলটাকে বোঝাচ্ছি, সর্বশেষ কক্ষপথটার কথা বোঝাচ্ছি। যখন আমরা দেখবো আমাদের বাহিরের শেলে বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা একটা দুইটা অথবা তিনটা ফ্রি ইলেকট্রন থাকবে, তখন আমরা বুঝে নেবো সেটা পরিবাহী। আমি আবার বলছি, একটা পরিবাহী কেমনে বুঝবো? যখন ইলেকট্রন বিন্যাস করার পর আমরা যদি দেখি সর্বশেষ কক্ষপথে একটা ফ্রি ইলেকট্রন, দুইটা ফ্রি ইলেকট্রন অথবা তিনটা ফ্রি ইলেকট্রন থাকবে, তখন আমরা বুঝবো সেটা পরিবাহী। আর যদি দেখি তার বাহিরের শেলে চারটা ফ্রি ইলেকট্রন, কয়টা? চারটা ফ্রি ইলেকট্রন থাকে বাহিরের শেলে বা সর্বশেষ কক্ষপথে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে একটা অর্ধপরিবাহী, সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। তারপরে বাহিরের শেলে যদি আমরা পাই 5টা, 6টা অথবা 7টা ফ্রি ইলেকট্রন, তখন তাকে বলবো আমরা একটা অপরিবাহী বা ইনসুলেটর, অপরিবাহী বা ইনসুলেটর। তাহলে আমরা এক্ষেত্রে ইলেকট্রন দিয়ে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সংজ্ঞাটাও দিতে পারবো। তাহলে পরিবাহী কাকে বলে? যখন বাহিরের শেলের ফ্রি ইলেকট্রন সংখ্যা একটা, দুইটা অথবা তিনটা থাকবে, তখন সেটাকে বলবো কন্ডাক্টর বা পরিবাহী, কন্ডাক্টর বা পরিবাহী। তাহলে কন্ডাক্টর বা পরিবাহীর বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকবে? একটা, দুইটা অথবা তিনটা। তাহলে আমরা কপার যে আঁকলাম, কপারের বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন দেখলাম? একটা। যেহেতু কপারের বাহিরে একটা ফ্রি ইলেকট্রন আছে, মানে বাহিরের শেলে যেহেতু একটা ফ্রি ইলেকট্রন আছে, তাই এটাকে বলা হবে, কপারকে বলা হবে একটা কন্ডাক্টর বা পরিবাহী, কন্ডাক্টর বা পরিবাহী। তাহলে কন্ডাক্টর বা পরিবাহী হওয়ার জন্য বাহিরের শেলে কয়টা ইলেকট্রন থাকতে হবে? একটা, দুইটা অথবা তিনটা। আর অপরিবাহী বা সেমিকন্ডাক্টর, অপরিবাহী বা সেমিকন্ডাক্টরে বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন থাকে? চারটা, শুধুমাত্র চারটা ফ্রি ইলেকট্রন থাকবে বাহিরের শেলে, তখন আমরা বুঝতে পারবো সেটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আর অপরিবাহী বা ইনসুলেটর বলবো কখন? যখন বাহিরের শেলে দেখবো 5টা, 6টা, 7টা ফ্রি ইলেকট্রন দেখবো, তখন তাকে বলবো অর্ধ, সরি, অপরিবাহী। আমি আশা করি আপনাদেরকে এটা বুঝাতে পারলাম। আমি কিছু একজন প্রশ্ন করছে স্যার, তাহলে পরিবাহী এবং অর্ধপরিবাহীর উদাহরণের মধ্যে পার্থক্য কেন? আমি কথাটা বুঝিনি আসলে। আচ্ছা, আরেকজন বলছে 4 নং, আচ্ছা 4 নং কক্ষপথটা আর একটু বুঝাইতে বলছে। কপারের যে আমরা ফ্রি ইলেকট্রন বিন্যাসটা দেখাইছি, আমরা একটু খেয়াল করেন, কয়েকজন হয়তো ইনসুলেটর, কন্ডাক্টর। আচ্ছা আচ্ছা, আমি আর একটু বলি যে এই যে আমরা তো আগেই জানতে পারছি, আগের টপিক্সটা দেখে দেখে দেখছিলাম, আমি একটু আর একটু বলি আপনাদেরকে, আমি আশা করি ক্লিয়ারলি আর একটু বুঝবেন, হয়তো একটু কম বুঝতে পারছেন। তা আমি চেষ্টা করতেছি আর একটু আগেরটা থেকে, আগের টপিক্স থেকে আর একটু ঘুরে, সরি, এদিকে একটু ঘুরে আসি, একটু দেখি আগেরটা একটু ঘুরে আসি। এই যে আমরা এইটার মাধ্যমে পারমাণবিক ওজন, আমি একটু আবার বলতেছি, অনেকে একটু মানে প্রশ্ন করছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী নিয়ে, আমি আর একটু বলি, একটু খেয়াল করেন যে তামার অ্যাটমের গঠন প্রণালী কোনো অ্যাটমের পারমাণবিক ওজন, পারমাণবিক সংখ্যাটা জানতে হবে, এটা মুখস্থ জানতে হবে, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন তামার অ্যাটমের পারমাণবিক ওজন 64 এবং তামার পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এছাড়াও আপনাদের বইয়ে দেখবেন এইগুলো সম্বন্ধে বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজন সম্পর্কে আছে, আপনারা একটু দেখে নেবেন। যেমন আমি আর একটু বলি যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং পারমাণবিক ওজন হচ্ছে 12 কার্বনের। তারপর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং পারমাণবিক ওজন হচ্ছে 14। তারপরে আছে যে আপনার অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 27, পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তারপরে সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এবং পারমাণবিক ওজন হচ্ছে 28।
এছাড়া আরো কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এই যে তামার পারমাণবিক ওজন এবং পারমাণবিক সংখ্যা জানা আছে আমাদের, এটার মাধ্যমে আমাদের কি করতে হবে, ওই তামার অ্যাটমের, আমরা তো জানি তামার অ্যাটমের মৌলিক উপাদান হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। সো আমাকে কি করতে হবে, ওই ইলেকট্রনটা প্রোটনটা এবং নিউট্রন সংখ্যাটা বের করতে হবে প্রথমত। তাহলে আমরা সূত্রে দেখি যে পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা, সরি প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। তাহলে এর মাধ্যমে আমরা তামার প্রোটন সংখ্যা 29, ইলেকট্রন সংখ্যা 29 বেরিয়ে গেল। এবার আবার আমরা জানি পারমাণবিক ওজন সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে পারমাণবিক ওজন 64 বসাই দিলাম, প্রোটন সংখ্যা তো আমরা বের করেছি 29, সেটা আমরা বসালাম, প্লাস নিউটন সংখ্যা ইকুয়াল টু নিউটন সংখ্যা ইকুয়াল টু 35 বেরিয়ে গেল। তাহলে আমরা এর মাধ্যমে আমরা জানতে পারলাম তামার প্রোটন সংখ্যা হচ্ছে 29, তামার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29 এবং তামার নিউট্রন সংখ্যা হচ্ছে 35। পরবর্তী টপিকসে হচ্ছে যে এই যে কপারের 29টা ইলেকট্রন বা তামার যে 29টা ইলেকট্রন আছে, এই 29টা ইলেকট্রনকে বিভিন্ন কক্ষপথে অবস্থান করাইয়া দিতে হবে। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখেন, প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n2, এটা হচ্ছে সূত্র 2n2, আমি আবার বলছি 2n2 হচ্ছে সূত্র। এই সূত্রের উপর ডিপেন্ড করে একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ, এনটা হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যা, কক্ষপথ নম্বর, এনটা হচ্ছে কক্ষপথ নম্বর। তাহলে আমরা এখানে 2n2, এখানে আমরা দেখতে পাইতেছি যেহেতু আমরা লিখেছিলাম যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, সো n এর মান হচ্ছে 1, আমরা বসালাম 2 × 1² ইকুয়াল টু 2, দুইটি। তারপর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা দেখেন, এই n এর মান শুধু কি বসবে, 2 বসবে, n এর মান বসবে 2 যেহেতু দ্বিতীয় কক্ষপথ, সো 2 × 2² ইকুয়াল টু 8। তাহলে দেখেন দ্বিতীয় কক্ষপথটা, এখানে দেখেন যে দ্বিতীয় কক্ষপথে আমি 8টা ইলেকট্রন বসালাম। তারপর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 × n² n এর মান হচ্ছে 3, তাহলে 3² ইকুয়াল টু 18 বেরোবে। এখন আসেন চতুর্থ কক্ষপথের কথা বলি। যদি চতুর্থ কক্ষপথে আমি একই সূত্র ইউজ করি, আমাকে কয়েকজন প্রশ্ন করছেন যে স্যার চতুর্থ কক্ষপথেরটা আমরা এখনো বুঝিনি, সো আমি চতুর্থ কক্ষপথ নিয়ে আর একটু বলতেছি, দেখেন একটু মনোযোগ দেন। চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি আমি 2 × n² বসাই, তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, তাহলে 4 হইলে 4 × 4 = 16, 16 তখন 32, কপারের মোট ইলেকট্রন আছে 29টা, আপনি চতুর্থ কক্ষপথে 32টা কেমনে বসাবেন, তার মধ্যে আবার প্রথমটাতে বসিয়ে ফেলছেন 2টা, দ্বিতীয়টাতে 8টা, তৃতীয়টাতে 18টা বসিয়ে ফেলছেন, তাহলে আর 32টা পাবেন কোত্থেকে, এটা তো ইম্পসিবল ব্যাপার, 32টা তো নাই আমার, আছে কয়টা, মোট আছে 29টা, তার মধ্যে আমি 28টা কিন্তু বসাইয়া ফেলছি, দেখেন 18 + 8 + 2 ইকুয়াল টু 28, 28টা বসে গেছে, তাহলে বাকি আছে আর কয়টা, বাকি আছে আর 1টা। সো চতুর্থ কক্ষপথটা ইলেকট্রন সংখ্যা লিখতে হবে মোট ইলেকট্রন বিয়োগ যতগুলো ইলেকট্রন আপনি বসাইছেন এখন পর্যন্ত সেগুলোর যোগফল, অর্থাৎ 29 - 28 ইকুয়াল টু 1, 1টি ফ্রি ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাইতেছি যে কপার বা অ্যাটমের বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন আছে, 1টা, বাহিরের শেলে কয়টা ফ্রি ইলেকট্রন, 1টা। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস অনুসারে কিছুক্ষণ আগে আমি আরেকটা প্রশ্ন বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাস অনুসারে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর সংখ্যাটা, হ্যাঁ ইলেকট্রন তত্ত্ব অনুসারে প্রশ্নটা এরকম আসতে পারে যে ইলেকট্রন তত্ত্ব অনুসারে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী সংখ্যা দাও, বা ইলেকট্রন তত্ত্ব অনুসারে কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে ইনসুলেটরের সংখ্যা দাও। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একটা অ্যাটমের বাহিরের শেলে, একটা অ্যাটমের, আমি আবার বলছি একটু মনোযোগ দেন, একটা অ্যাটমের বাহিরের শেলে যদি 1টা, 2টা অথবা 3টা ফ্রি ইলেকট্রন থাকে, তবে তাকে বলা হবে কন্ডাক্টর বা সেমি কন্ডাক্টর, সরি কন্ডাক্টর বা পরিবাহী, কন্ডাক্টর বা পরিবাহী। একটা জিনিস মনে রাখবেন, কন্ডাক্টর বা পরিবাহীর বাহিরের শেলে হয় 1টা ইলেকট্রন থাকবে, নয় 2টা ইলেকট্রন থাকবে, নয় 3টা ইলেকট্রন থাকবে, ব্যাস নাও। এবার আসেন অর্ধপরিবাহী বা অপরিবাহী, সরি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টরের বাহিরের শেলে বরাবর 4টা ফ্রি ইলেকট্রন থাকবে, এর একটা বেশিও না কমও না। আমি আবার বলছি, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর যেটা, তার বাহিরের শেলে 4টা ফ্রি ইলেকট্রন থাকবে। আমরা যখন দেখব একটা অ্যাটমের বাহিরের শেলে 4টা ফ্রি ইলেকট্রন, তখনই আমরা বুঝে নিতে হবে সেটা হচ্ছে একটা
কি সেমিকন্ডাক্টর, চারটা ফ্রি ইলেকট্রন, যেমন কার্বনের বাইরে ছিল চারটা ফ্রি ইলেকট্রন, সিলিকন চারটা ফ্রি ইলেকট্রন, তারপর জার্মেনিয়াম চারটা ফ্রি ইলেকট্রন পাবেন। আচ্ছা আসে এবার অপরিবাহী, অপরিবাহীর বাহিরের শেলে কয়টা থাকবে? অপরিবাহী বা ইনসুলেটর, অপরিবাহী বা ইনসুলেটর, ইনসুলেটরের বাহিরের শেলে কয়টা থাকবে? পাঁচটা, ছয়টা অথবা সাতটা ফ্রি ইলেকট্রন থাকবে। আচ্ছা যাই হোক, এবার আমরা পরবর্তী টপিকসে আমরা আগাই। আমি আশা করি এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। আপনারা একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। কি কি প্র্যাকটিস করবেন সেটা আমি এখনই দেখাচ্ছি। এই যে বাসায় অনুশীলন কি কি করবেন একটু সবাই নোট করে নেন। অ্যালমোনিয়াম এবং সিলিকন অ্যাটমের গঠন প্রণালী বর্ণনা করো। আপনারা অ্যালমোনিয়াম এবং সিলিকনের অ্যাটমের গঠন প্রণালী বর্ণনা করবেন, মানে এইটা খাতায় তুলবেন। তুলে আমি একটা গ্রুপ দিয়ে দেব, আমি গুগল মিটে না হয় গুগল ক্লাসরুমে একটা আপনাদের জন্য একটা ক্লাস খুলব। আমি ফোর্থ সেমিস্টার, সেভেন সেমিস্টার, বর্তমান ফোর্থ, সেভেন, সিক্স, ওদেরকে যে ক্লাস করাই এগুলো গুগল মিটে ক্লাস করাই, এবং গুগল মিটেও হয়, আবার গুগল ক্লাসরুম একটা অ্যাপস আছে ওইটাতেও আমি ক্লাসটা নিয়ে থাকি। তো সুতরাং আপনাদের জন্য একটা গুগল ক্লাসরুম একটা অ্যাপ খুলবো, ওইখানে আপনারা এই কাজগুলো করে ছবিগুলো দিয়ে দিবেন। আচ্ছা বাসায় অনুশীলন করবেন কি তাহলে? অ্যালমোনিয়াম সিলিকন অ্যাটমের গঠন প্রণালী, এটা একটু বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু অ্যালমোনিয়ামের পারমাণবিক সংখ্যাও বলেছি, অ্যালমোনিয়ামের পারমাণবিক ওজনও বলেছি, সুতরাং ওই লেকচারটা একবার দেখবেন, দেখলে আপনারা অ্যালমোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, অ্যালমোনিয়ামের পারমাণবিক ওজন কত জেনে যাবেন। তারপরে বাকিটা ওই আগে যেটা করছি সেটার মতো করেই করবেন। তারপর সিলিকন, সিলিকনেরটাও আমি আলোচনা করেছি যে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত এবং পারমাণবিক ওজন কত, সেটা নিয়েও বলেছি। আপনার লেকচারটা আরেকবার দেখলে ওইখান থেকে আপনার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজনটা নিয়ে তারপর বাকিটা আমি যেভাবে সমাধান করেছি কপারেরটা সেটার মতো করে করবেন। তারপরে এই ম্যাথটা করবেন যে 4500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কত অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন হবে, এটা একটু বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। আমি একটু বলে দিই মিনিটটাকে সেকেন্ডে নিতে হবে, এটা একটু খেয়াল করে করবেন। আচ্ছা যাই হোক, আমি আজকের টপিকস হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে করালাম, সেটা প্রথম অধ্যায়টা টোটালি কমপ্লিট করালাম। এখন আমি আগামী দিন আপনাদের জন্য যে টপিকসটা নিয়ে আসব সেটা সম্পর্কে এখন আর একটু আলোচনা করে তারপর আমি আজকের জন্য ক্লাস এখানে শেষ করব। তার আগে একটু বলে নি, হ্যাঁ আপনাদের ক্লাসগুলো কি মানে আমি যা বুঝাইছি আজকে কোনো প্রবলেম আছে কি? যদি থাকে আপনারা একটু প্র্যাকটিস করুন, বাসায় আরেকবার দেখবেন, যেহেতু এটা সেভ থেকে যায়, আমরা যে ইয়াটা করেছি এটা সেভটা থেকে যায়, সো আপনারা এখানে সেভটা আবার দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। রাতে ম্যাটটা তুলতে পারেন না, একজনে লিখছেন ম্যাটটা তুলতে পারেন, কোনো প্রবলেম নাই, এটা সেভ থেকে যাবে, আপনি আবার দেখবেন ইনশাল্লাহ, আশা করি আপনি পারবেন, কোনো সমস্যা না। আরেকজন লিখছে স্যার সোর্সের সাথে যদি পরিবাহীকে সংযোগ করা হয় তবে কি এই মুক্ত ইলেকট্রন গুলো প্রবাহিত হয়? মুক্ত ইলেকট্রন প্রবাহিত না হলে কিভাবে কারেন্ট প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহিত হওয়া মানেই তো মুক্ত ইলেকট্রন গুলো প্রবাহিত হওয়া। হ্যাঁ আপনি সুন্দর ধরেছেন, এটাই হয়েছে। হ্যাঁ আপনার ইলেকট্রন গুলো প্রবাহিত হয় বিধেই তো কারেন্ট প্রবাহিত হয়, তাই না? আমরা কারেন্টের সংজ্ঞা হিসেবে জেনেছিলাম যে কারেন্ট কাকে বলে, যখন আমরা আমরা কারেন্টের সংজ্ঞা অনুসারে সেখানে আমরা জেনেছিলাম যে কারেন্ট কাকে বলে, ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলা হয়। তাহলে এই মুক্ত ইলেকট্রন গুলো যদি প্রবাহিত না হয় তাহলে কারেন্ট কিভাবে হবে? সো ইলেকট্রন প্রবাহিত হওয়া জরুরি। আর এই ইলেকট্রনটাকে আমরা আগে আলোচনা করেছিলাম যে এই ইলেকট্রন গুলোকে কে প্রবাহিত করছে, এই ইলেকট্রন গুলোকে প্রবাহিত করছে ভোল্টেজ বা চাপ। চাপ প্রথমে চাপ প্রয়োগ করা হচ্ছে, তারপরে ইলেকট্রন গুলো প্রবাহিত হচ্ছে। আমি আশা করি আপনাদেরকে আগে ডিটেলস আলোচনা করেছিলাম। ম্যাথে কিউটা প্লিজ। আচ্ছা কিউ, কিউ হচ্ছে চার্জ, কি হচ্ছে চার্জ, অর্থাৎ আপনার চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হবে, এটার একক হচ্ছে কুলম্ব। হ্যাঁ এর একক হচ্ছে কুলম্ব। আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় বা সঞ্চিত হয় সে তাকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলা হয়।
ঠিক আছে, এটা একটু ইয়া করে নেবেন, ক্লিয়ার করে নেবেন, পাশায় ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, যে ম্যাথগুলো দিয়েছে প্র্যাকটিস করবেন। আমি আরেকটা টপিকস এখন একটু আগাতে হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে একটু দেখেন, একটু খেয়াল করেন। আমি একটু আর বেশিক্ষণ নেব না, সময় খুব অল্প, আমি জানি, আমি ওই টাইপেরই চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে এটা একটু নিতে, কারণ আমাদের আপনারা যে আগামী ক্লাসটা করবেন, অর্থাৎ আপনাদের টিচারে যে ক্লাসটা নিবে সিরাজ স্যারে, সেইটাতে আপনাদের ওহমের সূত্রটা একটু লাগবে। আমি একটু হালকা একটু ওহমের সূত্রটা একটু আপনাদের একটু নলেজে দিতে চাই, একটু হালকা ব্যাখ্যা করব, জাস্ট আর কিছু না, এরপরে আমি ছেড়ে দেব। একজন লিখছে বেসিক ইলেকট্রনিক্স ক্লাস হবে, আসলে বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটাই আসলে এই পরিবেশে, অর্ধ পরিবেশে, অপরিবেশে যে পড়ালাম আপনাদেরকে, সেটা বেসিক ইলেকট্রনিক্স এর ক্লাসের আসলে জিনিসটা হচ্ছে তাই। স্যার গুগল মিটে ক্লাস হলে ভালো হয়? না, গুগল মিটে ক্লাসটা নেওয়া সম্ভব না, বিকজ আমাদের তো মানে গুগল মিটে সর্বোচ্চ 100 জন নিতে পারে, 100 জন অ্যাটেন্ড করতে পারে, বাট আমরা তো সর্বোচ্চ 100 জন না, আমাদের এখানে প্রায় 600 জনের উপরে স্টুডেন্ট আছে, সো এটা পসিবল না। যদি এক ডিপার্টমেন্ট হতো তাহলে অবশ্যই গুগল মিটে নেওয়া যেত, হ্যাঁ, এখন গুগল মিটে নেওয়া সম্ভব না। এখানে এখানে কোনো কি অসুবিধা হচ্ছে এভাবে ক্লাস নিলে? যদি অসুবিধা হয় তাহলে বলতে পারো, আমি পরবর্তীতে চেষ্টা করবো আর একটু ইম্প্রুভ করতে, যদি কারো অসুবিধা হয় বা স্যার দেখতে অসুবিধা বা এরকম অসুবিধা, এগুলো লেখো, যদি তোমরা কমেন্ট দাও, যদি আমি চেষ্টা করবো পরবর্তীতে ইয়ে করতে। আচ্ছা যাই হোক, আমি ওহমস লটা একটু, একজন লিখছে ওহমস লটা পারি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ওহমস লটা পারলে তো ভালো, তারপরে আমি একটু আলোচনা করি। ওহমস ল একটা পরিবাহীর মধ্যে, আমি এইভাবেই আলোচনা করি আপনাদের সাথে, আজকে তো যেহেতু আমি আর বেশি বাড়াবো না, ক্লাসটা একটু ইয়া করে ফেলবো কিছুক্ষণের মধ্যে। একজন লিখছে না স্যার এরকম ঠিক আছে, ওকে এরকম ঠিক থাকলে তো ওকে, আমরা আরেকটু চেষ্টা করবো, আমরা দিন দিন চেষ্টা করতেছি। আপনারা আশা করি প্রত্যেকটা ক্লাস এখনই আপনারা দেখতেছেন যে স্টিমিয়ার্ডে নেওয়া হচ্ছে অথবা ফেসবুক লাইভে নেওয়া হচ্ছে, সবাই চেষ্টা করতেছে যাতে পাওয়ার পয়েন্টে ক্লাসগুলো নিয়ে ক্লিয়ার করা হয়। হ্যাঁ, কিছু কিছু টপিকস আছে ম্যাথমেটিক্যাল টপিকগুলা, যেমন আমাদের সার্কিট অধ্যায়টা যখন আসবে, অর্থাৎ চতুর্থ অধ্যায়টা যখন আসবে, তখন কিন্তু এভাবে ক্লাস নিলে অনেক কষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদেরও কষ্ট হবে আর তোমরাও আশা করি মনে হয় না ওইভাবে বুঝতে পারবে। সো আমি চেষ্টা করব ওইটাতে যাতে আমরা লাইভই নিব, তবে যাতে খাতা কলমে লিখতে পারি সেটার একটা ডেমো আমি তৈরি করতেছি, আমি চেষ্টা করতেছি যাতে তোমরা যাতে সঠিকভাবে বুঝো ওরকম ভাবে সিস্টেম করার জন্য। আমি অলরেডি পরীক্ষামূলক ভাবে কয়েকটা ইয়া করতেছি, মানে দেখতেছি আর কি, যে কিভাবে এটার সম্প্রচারটা করলে তোমরা লাভবান হবা এবং তোমরা প্রত্যেকটা টপিকস ভালো করে বুঝতে পারবা, কারণ চতুর্থ অধ্যায় হচ্ছে ইলেকট্রিক্যাল এবং অন্যান্য ডিপার্টমেন্টের জন্য, মানে এই সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ সার্কিটের অধ্যায় আর কি, মেইন অধ্যায় আমরা ঢুকে যাব চতুর্থ অধ্যায়, তার জন্য আমরা 1 সপ্তাহ সময় নেব। এই 1 সপ্তাহের মধ্যে আমরা আরো কিছু বেসিক গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চেষ্টা করব, তারপরে সেই ম্যাথে যখন আসব তখন আমি কলমে চেষ্টা করব সেটা নেওয়ার জন্য। সেটা নিতে হলে কি রকম করতে হয় সেটার চেষ্টাটা এখনই করতেছি, ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। যাই হোক, আমি ওহমস লটা পড়াচ্ছিলাম, ওহমস লটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে থেকে দিয়ে নিই আজকে। ওহমস ল একটা পরিবাহীর মধ্যে, একটু খেয়াল করেন, একটা পরিবাহীর মধ্যে যদি তাপমাত্রা স্থির থাকে, হ্যাঁ আপনাকে অবশ্যই তাপমাত্রা স্থির রাখতে হবে, আগে বলে দিচ্ছি তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। কোনো একটা পরিবাহীর মধ্যে তাপমাত্রা যদি স্থির থাকে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাপমাত্রা স্থির থাকলে ওই পরিবাহীর মধ্যে যদি প্রবাহিত কারেন্ট, একটা পরিবাহীর তাপমাত্রা স্থির অবস্থায় ওই পরিবাহীর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। হ্যাঁ, আমরা বিভব পার্থক্য মানে ভোল্টেজ, আমরা আগে বলেছিলাম যে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ এ পাশের বিভব যদি হয় VA, এ পাশের বিভব যদি হয় VB, তাহলে এই VA VB থেকে বাদ দিলে, অর্থাৎ VA VB-র যে পার্থক্য সেটাই হচ্ছে V অথবা E, E দ্বারা প্রকাশ করতে পারি আবার V দ্বারাও প্রকাশ করতে পারি আমরা,
তাহলে সেটাই হচ্ছে যে ভোল্টেজ। তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি আর পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট আই আমরা সেটা জানি। তাহলে ওহমস লটা কি কোনো একটা পরিবাহীর মধ্যে সুষম উষ্ণতায় অথবা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ওহমস ল। তোমাদের হচ্ছে সম্ভবত তৃতীয় অধ্যায়, তোমরা একটু দেখে নিবে ওহমস লটা, একটু দেখে নিবে। আমি একটু ব্যাখ্যাটা পড়াচ্ছি। একজন লিখছে আমার তো গুগল নাই, কোনো সমস্যা নেই, আমি ইয়া করে দেবো, কোনো প্রবলেম নাই। কারো গুগল না থাকলো কিভাবে ক্লাস নিতে হবে, কিভাবে ইয়া টপিকসগুলো জমা দিতে হবে আমি দেখাই দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নাই। পরবর্তী ক্লাসে আমি আসি, তারপরে আমি সব কিছু ডিটেলস ক্লিয়ার করবো। হ্যাঁ স্যার, মিটিং রুমে নিলে ভালো হবে? না, মিটিং রুমে নিলে ভালো হবে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা তো এতজন অংশগ্রহণ করতে পারবেন না, সেখানে তো আমি আগেই বলেছি 100 জন সর্বোচ্চ, তাহলে সেটা সম্ভব হচ্ছে না। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম হোমওয়ার্ক গুলো কোথায় দেবো এর পরে বলবো, হোমওয়ার্ক গুলো আগে করেন, বাসায় করেন, আগামী সপ্তাহে আমি জানাবো হোমওয়ার্ক গুলো আপনারা কোথায় দিবেন, সমস্যা না, আপনারা বাসায় প্র্যাকটিস করেন। কোনো সমস্যা থাকলে যদি না বুঝে থাকেন তাহলে এখানে একটু কমেন্ট দিয়ে ইয়ে করে নিয়েন, আমি চেষ্টা করব এটা সলভ করে দিতে। আচ্ছা যেটা বলছিলাম আমি যে ওহমের লটা কিভাবে ব্যাখ্যাটা আরেকবার বলি, একটু মনোযোগ দেন। একটা পরিবাহী, একটু খেয়াল করেন আমার সাথে সাথে আপনারা একটু ইয়া করেন, একটা পরিবাহী, যে পরিবাহীর মধ্যে কোনো পরিবাহীর মধ্যে আগে প্রথম মনে রাখবেন পরিবাহী একটা এবং পরিবাহীটা হবে সুষম উষ্ণতা, অর্থাৎ তাপমাত্রাটা নির্দিষ্ট থাকবে, তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি বলবো, কোনো একটা পরিবাহী সুষম উষ্ণতায় অথবা তাপমাত্রা স্থির অবস্থায়, একটি পরিবাহীর মধ্যে স্থির অবস্থায় ওই পরিবাহীর প্রবাহিত কারেন্ট, মানে এই পরিবাহীটার তাপমাত্রা স্থির অবস্থায় এই পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্টটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। রোধের ব্যস্তান, রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, আর আই কে কারেন্ট, আর ই বা ভি কে বলি ভোল্টেজ। ওহমস লটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা পরবর্তীতে করব। তাহলে এটার একটা সূত্রটা একটু একটু দেখি, সূত্রটা একটু সম্বন্ধে একটু যদি জেনে যায় তাহলে মনে হয় আমার মতে আপনারা ভালো করবেন। আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম গতদিন, যে কারেন্ট ভোল্টেজ, এই যে দেখেন ভোল্টেজটা হচ্ছে ফোর্স, হ্যাঁ, তারপরে এই যে দেখেন কারেন্ট, কারেন্টটা হচ্ছে প্রবাহ, প্রবাহটা ওই যে পানিটা পড়ছে সেটাই প্রবাহ, আর রোধ বা রেজিস্ট্যান্স, এই যে বাধা দিচ্ছে না উনি, খেয়াল করেন আপনার চিত্রে দেখেন উনি একটা বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে কি রোধ বা রেজিস্ট্যান্স। হ্যাঁ আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, এইটা এই টপিক, এই চারটা একটু আপনারা একটু ক্লিয়ারলি মনে রাখতে চেষ্টা করবেন, যে দেখেন আই কারেন্ট ভোল্টেজ, ই অথবা ভি দ্বারা ভোল্ট, ভি রেজিস্ট্যান্স, আর যেটাকে ওহম, ওহমের চিহ্নটা দেখছেন কিভাবে দেওয়া আছে, এই ওহমের চিহ্নটা খেয়াল রাখবেন। এই চারটা আপনারা একটু প্রাথমিক আর কি, প্রাথমিকভাবে এই চারটা একটু ক্লিয়ার করে নিবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে আসি আমি। এই যে দেখেন এখানে লেখা আছে, এইটা একটু দেখেন, ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আই ইকুয়াল টু ভি বাই আর। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওহমের সূত্র বলছে, এই যে তিন নম্বর, দুই নম্বরটা আপনারা দেখেন, দুই নম্বরটা এটা 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 একটু খেয়াল করেন, আই ইকুয়াল টু ভি বাই আর, যদি এটা একটু নিচে নেমে গেছে, আই ইকুয়াল টু ভি বাই আর, এটা মূলত হচ্ছে এটা যে বলেছিলাম কোনো পরিবাহীর মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ যদি বাড়ে তাহলে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে কারেন্ট কমবে, কিন্তু রেজিস্ট্যান্সের সাথে হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি রেজিস্ট্যান্স বাড়ে কারেন্ট কমে যাবে, রেজিস্ট্যান্স যদি কমে কারেন্ট বেড়ে যাবে। আমরা এই সম্পর্কে আগেই আলোচনা করেছিলাম, আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এটাই হচ্ছে ওহমস ল, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম সেটাই ওহমস ল। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যতটুকু আমি করাই আছি, এবং ভবিষ্যতে আমি চেষ্টা করবো আরো একটু ক্লিয়ারলি আরো কিছু বোঝাতে। তো প্রত্যেকে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।